মূল্যবোধ কি যে চিন্তা ধ্যান ধারণা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলো সমষ্টি হল মূল্যবোধ অর্থাৎ সমাজ যে বিষয়গুলোর ওপর মূল্য আরোপ করে কিংবা আমরা যাকে মূল্য দেই মূল্যবোধ নির্ধারিত হয় সমাজের মানুষের আচার আচরণ তথা সামষ্টিক গ্রহণযোগ্য রীতিনীতি ও নৈতিকতার দ্বারা বস্তুত মূল্যবোধ হলো মানুষের ইতিবাচক এমন সব আচার ও কর্ম প্রক্রিয়ার সমষ্টি যা মানুষকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে মূল্যবোধের উপাদান মূল্যবোধ একটি মানবিক গুণ এটি মানবিক গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ একটি গুণ এই গুণের কারণেই আমরা মানুষ হিসেবে ভালো চরিত্রের অধিকারী হয়ে থাকি সততা ন্যায়পরায়ণতা শিষ্টাচার শৃঙ্খলা সৌজন্য সহনশীলতা সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলী হচ্ছে মূল্যবোধের উপাদান মূল্যবোধ মানুষকে তার কর্মকাণ্ডের ভালো মন্দ থাকে মূল্যবোধের উদাহরণ ব্যক্তিগত সহানুভূতি সততা দয়া উদারতা ইত্যাদি সম্পর্ক আস্থা বন্ধুত্ব আনুগত্য অন্তরঙ্গতা ইত্যাদি কাজ পেশাদারিত্ব নেতৃত্ব দলগত কাজ ইত্যাদি সমাজ পরিবেশবাদ সামাজিক ন্যায় বিচার ইত্যাদি মূল্যবোধের বৈশিষ্ট্য এক পরিবর্তনশীলতা মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্যের পরিবর্তনশীলতা সামাজিক পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে কারণ মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা চাহিদা ইত্যাদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় অর্থাৎ মানুষের মননশীলতার ওপর মূল্যবোধ নির্ভরশীল অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন যেমন বাল্যবিবাহ সতীদাহ প্রথা ইত্যাদি দুই আপেক্ষিকতা মূল্যবোধ বৈচিত্র্যময় আপেক্ষিক আজ যা মূল্যবোধ বলে বিবেচিত কাল তা সেভাবে বিবেচিত নাও হতে পারে তাই সামাজিক মূল্যবোধ একটি আপেক্ষিক প্রত্যয় তিন বিভিন্নতা স্থান কাল মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে অর্থাৎ এক এক সমাজে মূল্যবোধ এক এক ধরনের যেমন পশ্চিমা বিশ্বে মেয়েরা যে ধরনের পোশাক পরিধান করে আমাদের সমাজে তা গ্রহণযোগ্য নয় আবার মুসলিম সমাজের মূল্যবোধ আর খ্রিস্টান ও হিন্দু সমাজের মূল্যবোধ এক নয় চার সামাজিক মাপকাঠি মূল্যবোধ মানুষের আচার ব্যবহার ধ্যান ধারণা চালচলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি স্বরূপ এসব নিয়ন্ত্রণ সমাজের মানুষকে এক সূত্রে আবদ্ধ করে একই রাজনীতি আচার অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে সমাজের সকলের মিলিত ও সঙ্গবদ্ধ হয়ে জীবনযাপন পাঁচ সামষ্টিক প্রভাব মূল্যবোধ সমাজের মানুষের সামগ্রিক ধ্যান ধারণার সমষ্টি এজন্য মূল্যবোধ ব্যক্তিগত আগ্রহ অনাগ্রহকে প্রভাবিত করে না এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা গৌণ হতে পারে কীভাবে মানুষ সমাজ থেকে মূল্যবোধ অর্জন করে মানুষ বড় হওয়ার সাথে সাথে সামাজিক মূল্যবোধগুলো শিখে থাকে সমাজে সকলের সমান সুযোগ সুবিধা বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা সত্যবাদিতা ন্যায়বোধ প্রভৃতি মূল্যবোধগুলো সকল সমাজেই রয়েছে মানুষ সমাজ থেকে এ মূল্যবোধগুলো অর্জন করে থাকে গোষ্ঠীবদ্ধ মানুষের সামাজিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায় তাদের জীবনধারার মাধ্যমে যেমন একজন বাংলাদেশি কিংবা ভারতীয় নাগরিকের মূল্যবোধ চীনাদের মূল্যবোধ থেকে পৃথক বাংলাদেশি এবং ভারতীয়রা তাদের জীবনধারায় আত্মিক উন্নতি আধ্যাত্মিকতা অপরের জন্য স্বার্থত্যাগ প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে অপরদিকে বৈষয়িক উন্নতি বা সমৃদ্ধি লাভই চীনাদের জীবনধারার মৌলিক বৈশিষ্ট্য সামাজিক মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে যা ব্যক্তির চিন্তা চেতনা ও আচার ব্যবহারের মধ্য দিয়ে প্রকাশিত হয় মূল্যবোধ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মূল্যবোধের অভাবে সামাজিক বিশৃঙ্খলা ও অসঙ্গতি দেখা দেয় সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায় সুতরাং মূল্যবোধের অবক্ষয় রোধে সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ